নমস্কার, আজকে আমরা সদস্যতা প্রায় শেষের মুখে চলে এসেছি। সবাইকে বলছি আজকে কিন্তু সদস্যতা চ্যাপ্টারটি শেষ, কালকে আমরা একটা লাইভ ক্লাস করব। কালকে লাইভ ক্লাসে তোমরা বলবে যে কার কী অসুবিধা আছে, কোথায় কী অসুবিধা, ঠিক আছে, এই সদস্যতা চ্যাপ্টার উপরে বা আগের চ্যাপ্টারগুলোর উপরে হলেও, ঠিক আছে। সবাই সদস্য চ্যাপ্টারটি ভালো করে করে নাও, আর যে যে প্রয়োগগুলো আমি করালাম ওগুলো কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে। এবারে আসছি, আমরা আগের দিনে একটা কী পড়লাম না, উপপাদ্য 48 আমরা কী পড়েছি না, এরকম একটা সমকোণী ত্রিভুজের, একটা সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে তার অতিভুজের উপরে আমরা লম্ব টানলাম, এডি লম্ব, সেখানে কি বিএসি কোণ 90 ডিগ্রি, এডি সমান এডি এডি পারপেন্ডিকুলার মানে এডি লম্ব বিসি, টানলে কী হবে না, ত্রিভুজ উৎপন্ন হবে কি না, এবিডি ত্রিভুজটা পুরো ত্রিভুজ এবিসি এর সঙ্গে সদৃশ হবে, এসিডি ত্রিভুজটা পুরো ত্রিভুজ এবিসি এর সঙ্গে সদৃশ হবে, আর কি যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবিডি আর এডিসি, এই দুটো ত্রিভুজ কিন্তু সদৃশ হবে, ঠিক আছে। এবার আসছি আমরা কোষের দিকে আঠেরো পয়েন্ট ফোরের তিনের দাগ কী বলেছে আমাদেরকে, একটু দেখো যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এবি একটি ব্যাস, পি বৃত্তের ওপর যে কোনো একটি বিন্দু, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটিকে পি বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি যাতে আমরা কিউ আর বিন্দু ছেদ করেছি, প্রমাণ করি যে ব্যাসার্ধ আর হয়, তাহলে পি কিউ ইন্টু পি ওয়ার সমান আর স্কোয়ার, খুব সহজ অঙ্ক খুব, ঠিক আছে। বলছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, বৃত্তের ব্যাস এবি, দেখো ছবি আছে, ও কেন্দ্র বৃত্ত, বৃত্তের ব্যাস এবি, পি বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু, এই যে বৃত্তের উপর বিন্দু ধরেছি। এবারে বলেছে এও বি বিন্দুতে স্পর্শক দুটি, এটা এ বিন্দুতে স্পর্শক, এটা বি বিন্দুতে স্পর্শক, স্পর্শ দুটিকে পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এটা হচ্ছে পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, যেটা এই স্পর্শ দুটোকে কিউ ও আর বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, যথাক্রমে কি কিউ ও আর বিন্দুতে ছেদ করেছে। যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয় তাহলে কি বৃত্তের ব্যাসার্ধ, তবে প্রমাণ করতে হবে কি পি কিউ ইন্টু পি ওয়ার সমান আর স্কোয়ার। তাহলে আমরা প্রথমেই আসছি, ও কিউ ও পি আর ও আর যুক্ত করলাম, দেখলাম ও ও পি ও পি ও কিউ আর ও আর তিনটা যুক্ত করে দিয়েছি। এবারে আসছি কি না, দেখো ত্রিভুজ এ ও কিউ ও ত্রিভুজ ওপি কিউ, তোমরা সবাই কিন্তু খাতায় ছবিটা এঁকে নাও, নাহলে কিন্তু অসুবিধা হবে, ঠিক আছে। আমার কী আছে, ত্রিভুজ এও কিউ আর ওপি কিউ, দেখো ত্রিভুজ এও কিউ আর ওপি কিউ মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজের মধ্যে, এ ও কিউ আর ওপি কিউ, এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো আমরা কী বলেছি, এ ও ও এ কিউ আর ওপি কিউ হয় সমকোণ, এও সমান ওপি আর ও কিউ সাধারণ হলে ত্রিভুজ ত্রিভুজ দুটা কি সর্বসম হবে, ত্রিভুজ দুটা সর্বসম হলে আমরা বলতে পারবো কি এও কিউ সমান পিও কিউ হবে, ঠিক আছে। দেখে যাচ্ছি এই যে বৃত্তের ব্যাসার্ধ কে তার বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে স্পর্শকের কোণ কত 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, ঠিক আছে। ওপি বাহু সাধারণ, ও কিউ বাহু সাধারণ, ও কিউ সাধারণ আর ও এ সমান ওপি, এই দুটা কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা বলতে পারি এ কিউ ও আর ও কিউ পি দুটা কোণ সমান, এটাই আমরা বলেছি কি এ ও কিউ প্লাস পিও কিউ, সরি ও কোণটা মানে এ ও কিউ এই কোণটা আর পিও কিউ এই দুটা কোণ সমান বলেছে, ঠিক আছে। ঠিক নেক্সট আবার এইভাবে দেখো বিও আর আর পিও আর একই রকমভাবে আমরা দুটাকে সর্বসম প্রমাণ করেছি, দিয়ে আমরা বলবো কি বিও আর কোণটা আর পিও আর কোণটা সমান, বিও আর সমান পিও আর, দেখলেও করেছি যে এক ও দুই নম্বর সমীকরণ যোগ করে পাচ্ছি, তাহলে এও কিউ প্লাস বিও কিউ, সরি এখানে বিও আর হবে, ঠিক আছে, এটা বিও আর হবে, এও কিউ প্লাস বিও আর, ঠিক আছে, সমান পিও কিউ প্লাস পিও আর, ঠিক আছে। তাহলে দেখে নাও এই টোটালটা টোটালটা তো একটা টোটালটা তো টোটালের মান কত 180 ডিগ্রি, তাহলে দেখে নাও এই যে এও কিউ প্লাস বিও আর প্লাস পিও কিউ প্লাস পিও আর, ঠিক আছে, চারটা কোণের যোগফল কত 180 ডিগ্রি, তাই তো নাকি, তাহলে এই দুটো এক ও দু নম্বর সমান থেকে এটা পাচ্ছি। আবার এও কিউ প্লাস বিও কিউ প্লাস পিও কিউ প্লাস পিও আর সমান 180 ডিগ্রি, তাহলে এটাকে বলতে পারি টু ইন্টু পিও কিউ প্লাস পিও আর, কেন না এই যে এইটার জায়গায় পিও কিউ প্লাস এইটা বসে দিয়েছি, তাহলে টু ইন্টু পিও কিউ প্লাস পিও আর সমান 180 ডিগ্রি, তাহলে পিও কিউ প্লাস পিও আর সমান 90 ডিগ্রি, তাহলে আরও কিউ সমান 90 ডিগ্রি, আরও কিউ মানে টোটাল কোণটা আর কি, ঠিক আছে, এই দেখো আর ও কিউ এই কোণটা সমান 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। তাহলে এইবারে আমরা চলে আসছি, দেখো আমাদের সূত্রে চলে আসছি, দেখো এবারে আর ও কিউ ত্রিভুজ দিকে, আর ও কিউ ত্রিভুজটার আর ও কিউ এই কোণটা 90 ডিগ্রি,
তা সমকৌণিক বিন্দু থেকে অতিভুজ আর কিউ এর উপরে পি বিন্দুতে লম্ব টানা হয়েছে, এটা তো লম্ব নাকি, পিটা লম্ব তাই তো নাকি? তাহলে লম্ব হলে আমরা আমাদের কী হবে, এই ত্রিভুজটা এই ত্রিভুজটা সদৃশ, এই ত্রিভুজটার সঙ্গে পুরো ত্রিভুজটা সদৃশ, আবার এই ত্রিভুজটার সঙ্গে পুরো ত্রিভুজটা সদৃশ। এবারে আমরা খালি ছবিটাকেই করবো না, আরও কিউ ছবির মধ্যে যে ছবিটা আছে সেটা দেখবো, ঠিক আছে? তাহলে দেখে নাও নাকি রকম, তাহলে আরও কিউ সমকৌণিক বিন্দু ও থেকে অতিভুজের উপর ও আর অঙ্কিত ওপি লম্ব। তাহলে আমরা আগের দিন আমরা একটা প্রয়োগে প্রমাণ করেছি কি, ওপি স্কোয়ার সমান পি কিউ ইন্টু পি আর। আগের দিন আমরা একটা প্রমাণ করেছি, দেখবে ওপি স্কোয়ার সমান মানে এই যে এইটা সমান লম্বটা সমান পি আর ইন্টু পি কিউ, তাই তো নাকি? তাহলে সেটাই আমরা করেছি কি, ওপি স্কোয়ার সমান পি আর ইন্টু পি কিউ। তাহলে ত্রিভুজের ব্যাসার্ধ আর হলে ওপি সমান আর হবে, তাহলে পি আর ইন্টু পি কিউ সমান আর স্কোয়ার, প্রমাণিত, সুন্দরভাবে প্রমাণিত, ঠিক আছে? কোনো রকম অসুবিধা নেই, খালি এইখানে আমাকে প্রমাণ করতে হচ্ছে কি আরও কিউটা কোনটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি প্রমাণ করার পর এই দিকটা আমার হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা তারপর আসছি, বলছে সমকোণী ত্রিভুজ এবিসি এর এ কোণ সমকোণ, তাহলে এ কোণ সমকোণ বলা আছে, অতিভুজ বিসির উপরে এডি লম্ব, প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, খুব সহজ প্রমাণ, একদম সহজ। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি যার এ কোণটা সমকোণ এডি লম্ব, প্রমাণ হচ্ছে এবিসি মানে টোটাল ত্রিভুজটা বাই এসিডি মানে এই ত্রিভুজটা, এই ত্রিভুজ দুটার ক্ষেত্রফলের অনুপাত কি না বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, ঠিক আছে? প্রমাণ করতে হবে, তাহলে আমরা প্রথমে চলে আসছি, যেহেতু সিএবি সমকোণ সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু এ থেকে বিসি অতিভুজের উপর এডি লম্ব, তাই কি এসিডি আর এবিসি সদৃশ করি, তাহলে আমরা কী বলতে পারি এসি বাই বিসি সমান সিডি বাই এসি, অর্থাৎ এসি স্কোয়ার সমান বিসি ইন্টু এসিডি, তাই তো নাকি? এটা তো আমরা প্রমাণ করেছি, তাহলে এখান থেকে বলছি সিডি সমান এসি স্কোয়ার বাই বিসি, ঠিক আছে? এবারে আসছি দেখো, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ত্রিভুজ এবিসি সমান হাফ ইন্টু বিসি বিসি ইন্টু এডি, আর ত্রিভুজ এসিসি সমান এসিডি সমান হাফ ইন্টু সিডি ইন্টু এডি, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এডি বাই হাফ ইন্টু সিডি ইন্টু এডি, এডি এডি কেটে গেল আর হাফ হাফ কেটে গেল বিসি বাই সিডি, তাহলে কী হচ্ছে কি সিডির জায়গায় দেখো আমরা কী বসাবো, সিডির জায়গায় এসি স্কোয়ার বাই বিসি বসিয়ে দেবো, সিডির জায়গায় এসি স্কোয়ার বাই বিসি বসে দিলে কী হবে, বিসিটা উপরে উপরে উঠে যাবে, তাহলে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার হবে, দেখো তাহলে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার হতে হবে, এটা প্রমাণিত, ঠিক আছে? আমরা শর্ট কোশ্চেনে চলে আসছি, আরও কোশ্চেন দেখি 18.24 সাতের দাগের এক, আমার সাতের দাগের একে কী আছে না বলা আছে ত্রিভুজ এবিসি আর ডিএফ এর, দেখো আমরা ছবি এঁকে যে ত্রিভুজ এবিসি আর ডিএফ এর, এবি বাই ডি সমান বিসি বাই এফ ডি সমান এসি বাই এফ, কোন কোন বাহুগুলো অনুরূপ সেটা দেখুন একটা চিহ্ন দিয়ে আমি মেনশন করেছি, বিভিন্ন বিভিন্ন অনুরূপে বিভিন্ন চিহ্ন, এবি বাই ডি দেখো এবিতে এরকম তীরচিহ্ন দিয়ে আছে আর ডিএ ডিই ডিইর সঙ্গে এবি, তাই তো নাকি তীরচিহ্ন দিয়ে আছে, বিসির সঙ্গে কি ডিএ অনুরূপ, দেখো বিসি বাই এফ ডি আছে এতে ক্রস চিহ্ন দিয়ে আছে, ডিএফে ক্রস চিহ্ন দিয়ে আছে, এসির সঙ্গে ইএ অনুরূপ, তাহলে দেখো এসিতে ইকুয়ালস টু চিহ্ন দিয়ে আছে, ইএফে ইকুয়ালস টু চিহ্ন দিয়ে আছে, তাহলে এই বাহুগুলো অনুরূপ। আমরা কি অনুরূপ বাহুগুলার মধ্য অনুরূপ বাহুদ্বয়ের মধ্যে যে কোণগুলো আছে সেই কোণগুলো সমান হবে, তাহলে দেখো এই যে তীরচিহ্ন আর ক্রস এদের মাঝে কোণ কি বি, এখানেও খুঁজো তীরচিহ্ন ক্রস, এই তীরচিহ্ন আর ক্রস এদের মাঝে কোণ কি ডি, তাহলে এখানে বি কোণ সমান ডি কোণ হবে, ঠিক আছে? দেখো বি কোণ সমান ডি কোণ অ্যান্সার। আবার দেখো এই তীরচিহ্ন আর ইকুয়ালস টু চিহ্ন তার মাঝের কোণ কি এ, এখানেও দেখো তীরচিহ্ন আর ইকুয়ালস তার মাঝের কোণ কি ই, তাহলে এ কোণ সমান ই কোণ হবে। সিমিলারলি ইকুয়ালস টু চিহ্ন আর ক্রস চিহ্ন তার মাঝের কোণ কি সি, ইকুয়ালস টু চিহ্ন আর ক্রস চিহ্ন তার মাঝের কোণ কি ই, তাহলে সি সমান এফ, সি সমান এফ হবে, তাহলে অ্যান্সার আমার বি বি সমান ডি আছে, দেখালো বি কোণ সমান ডি কোণ, সেই অপশানটাই কারেক্ট হবে, ঠিক আছে? দু নম্বরে আসছি, দু নম্বরে কী বলছে না বলা আছে কি না ডিএ আর পি কিউ আর ত্রিভুজের ডি কোণ সমান কিউ কোণ আর কোণ সমান ই কোণ, ঠিক আছে? এটা বলা আছে ডি কোণ সমান কিউ কোণ আর কোণ সমান ইউ কোণ, তাহলে দেখো ডি কোণ সমান কিউ কোণ আর কি বলা আছে আর কোণ সমান কি ই কোণ, এইটা বলা আছে। আচ্ছা এইটা যদি হয় তখন কি এফ কোণ সমান পি কোণ হবে, ত্রিভুজের যে কোনো দুটা কোণ সমান হবে তৃতীয় কোণটাও তো সমান হবে, তাই তো নাকি? তাহলে এফ কোণ সমান পি কোণ হবে, ঠিক আছে? তাহলে দেখে নাও এবারে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আমি সেরকমভাবে ছবিটা এঁকেছি যাতে, তাহলে আমরা কী বলে দিতে পারবো, তাহলে দেখো ই দেখে নাও ইএফ বাই পি আর, ইএফ বাই পি আর সমান ডিএফ বাই পি কিউ সমান ডিএফ বাই পি কিউ সমান ডিই সমান ডিই ডিই বাই কিউ আর, এটা 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 হয়ে যাচ্ছে, তাহলে অপশান ডিতে কী আছে দেখো ইএফ বাই পি আর, দেখো ইএফ বাই পি আর সমান ডিই বাই কিউ আর, ডিই বাই কিউ আর অপশান ডিতে এইটা আছে। তিন নম্বরে কী আছে,
তিন নম্বরে কী আছে দেখো, এবিসি ত্রিভুজ আর ডিএফ ত্রিভুজের বলা আছে একোণ সমান ইকোণ সমান 40 ডিগ্রি, দেখো একোণ 40 ডিগ্রি আর ইকোণ 40 ডিগ্রি, আর এফ কোণ সমান 65 ডিগ্রি বলা আছে, ঠিক আছে। আর কি না, এবি বাই ইডি, আর এটা কী বলা আছে, এবি বাই ইডি সমান এসি বাই ইএফ সমান কি এসি বাই ইএফ, তাহলে কী বলা আছে, এবি আর ইডি। আচ্ছা এই এইটা দেখে আমরা কী পাচ্ছি, দেখো বি কোণ সমান ডি কোণ আর সি কোণ সমান এফ কোণ কী করে, ঠিক আছে। আচ্ছা দেখে নাও তাহলে, আচ্ছা এবি বাই ইডি কোনটা, এবি আর ইডি এই দুটো সমান, সমান কি এসি সমান কি এসি আর ইএফ, ইএফ দেখে নাও, এসি আর ইএফ মানে এবি এবি আর এসির মধ্যে যে কোণ এ কোণ সমান কী হবে, ইডি এই যে ইডি আর ইএফের মধ্যে কোণ এই কোণটা, তাহলে আমরা বলতে পারি যে এ কোণ এ কোণ সরি 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 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে দেখো আমরা কী বলতে পারি, এবি বাই ইডি সমান এসি বাই ইএফ, এখান থেকে আমরা কী বলতে পারি, বি কোণ সমান ডি কোণ আর সি কোণ সমান এফ কোণ, এফ কোণ সমান 65 ডিগ্রি বলা আছে, তাহলে সি কোণ সমান এফ কোণ সমান 65 ডিগ্রি, তাই তো নাকি। তাহলে বি কোণ সমান কত, 180 মাইনাস এ প্লাস সি সমান 180 মাইনাস 40 প্লাস 65 সমান 75 ডিগ্রি, সি এর অপশান, ঠিক আছে। তারপর চারদিকের অঙ্গ কী বলা আছে, বলা আছে এবি সি ত্রিভুজ আর পি কিউ আর ত্রিভুজ, যার বলা আছে এবি বাই কিউ আর সমান বিসি বাই পি আর সমান সি এ বাই পি কিউ। এটা হলো দেখো আমি এই ঠিক রিদমটা দিয়ে লিখেছি, টিক চিহ্ন এটা টিক চিহ্ন, এটা ক্রস চিহ্ন এটা ক্রস চিহ্ন, এটা এটা সমান চিহ্ন এটা সমান চিহ্ন, হলে তাদের মধ্যেকার কোণলা দেখবে, দিলে হবে কি বি কোণ সমান আর কোণ, পি কোণ সমান সি কোণ আর এ কোণ সমান কিউ কোণ, আমার অপশানে আছে এ কোণ সমান কিউ কোণ এটা। তারপর পাঁচের দিকে দেখো, ডিএফ আর এবিসি ত্রিভুজ সদৃশ ত্রিভুজ, তাহলে সদৃশ হলে আমরা কী বলতে পারি, আর বলা আছে বিসি আর ইএফ অনুরূপ, সদৃশ হলে আমরা বলতে পারি কি এবি বাই ডি সমান এসি বাই ডিএফ সমান বিসি বাই ইএফ। আচ্ছা এখানে এবি বাই ডি সমান বিসি বাই ইএফ থেকে আমরা কী পাচ্ছি, বাকি সবের মান দিয়েছে, এবির মান 9, বিসির মান 6, ইএফের মান 8 থেকে ডির মান 12 সেন্টিমিটার পাচ্ছি। আবার দেখো এসি বাই ডিএফ সমান বিসি বাই ইএফ, এখান থেকে এসি বাই ডিএফ সমান বিসি বাই ইএফ থেকে বাকি সবের মান দিয়ে আছে, এখান থেকে ডিএফের মানটা 7.5 বাই ডি পয়েন্ট ডিএফ সমান 6 বাই ডিএফ সমান 10 সেমি, তাহলে ডিএফ ত্রিভুজের পরিসীমা জানতে চাইছে, তাহলে ডিএফ ত্রিভুজের পরিসীমা ডি প্লাস ইএফ সমান ডিএফ 12 প্লাস 8 প্লাস 10 সমান 30 সেমি। বলছে দুটি চতুর্ভুজের অনুরূপগুলি সমান হলে চতুর্ভুজটি কি দুটি সদৃশ হবে, তাহলে কী হবে, চতুর্ভুজটি সদৃশ না হবে না, অনুরূপ কোণগুলি সমান হলে কিন্তু চতুর্ভুজগুলো কিন্তু চতুর্ভুজ কিন্তু সমান হয় না, ঠিক আছে। তারপরে বলছে দেখবে সত্য হবে, এইগুলা নিজেরা একটু করবে, বিয়ের দাগ, বিয়ের দাগটা পুরোটাই বি সি দুটোই নিজেরা করবে একটু, ঠিক আছে। তোমাদের হোমওয়ার্ক এটা থাকলো, বিয়ের দাগ আর সিয়ের দাগ আর সংক্ষিপ্ত উত্তরধর্মী আটের দাগ, এর যে পাঁচটা অঙ্ক আছে এই আটের দাগের পাঁচটা অঙ্ক নিজেরা করবে, খুব সহজ অঙ্ক, খালি সূত্র লাগালেই অঙ্ক হবে, ঠিক আছে। এই আটের দাগের পাঁচটা অঙ্ক তোমরা একটু নিজেরা করবে, ঠিক আছে। আজকের মতন এখানেই শেষ, আজকে আর কিছু না, আর কালকে লাইভ ক্লাস কখন কী হবে আমি সেটা তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। লাইভ ক্লাস কখন কী হবে সেটা আমি তোমাকে জানাবো, একটু পরেই তোমাদেরকে আমি মেসেজ করে দেবো। আর যেটা করছে নেক্সট উইকে আমরা একটা পরীক্ষা নেব, আমি সিলেবাসটাও বলে দেবো, সিলেবাসটা আমি নোটিস মারফত দিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট উইকে একটা কিন্তু পরীক্ষা নেব, তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করে যাও, এবং কী কী চ্যাপ্টার পরীক্ষা নেবো সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আমাদের কোনো চিন্তা করো না, সবাই পড়াশোনা করে যাও, হ্যাঁ ঠিক আছে, সবাইকে নমস্কার।